ওইটাকে নিয়ে বাংলাদেশের পলিটিক্স এর তুলপাড়, জো বাইডেন নিজ হাতে ছবি তুলেছে, নিজ হাতে সেলফি দিয়েছে নরেন্দ্র মোদি, উনি উনি খুব ওনাকে অনার করে বাংলাদেশ অতিথি একমাত্র দেশকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন পিটিআই রিপোর্টে কেন এভাবে লেখা হলো তাহলে? বাংলাদেশের দুটি নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে টিআইবি রিপোর্ট রয়েছে, সেখানে বুট কারচুপির কথা বলা হয়েছে, অনেক খুব চমৎকার লিখেছে পিটিআই, একদম সত্যি কথা লিখেছে, একদম পুরোপুরি সত্যি কথা লিখেছে বলতে গেলে। পিটিআই মানে শুরু করেছে যে ওই একদলীয় শাসন যে শেখ মুজিবের, এটাও বলেছে শেখ মুজিব সাহেবের একদলীয় শাসনের কথাও সে বলেছে। সুতরাং আমরা ধরে নিব যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা বলবে সেটা ভারতের সরকারের অবস্থান, হ্যাঁ সরকারের অবস্থান হতে হবে, আমরা ধরে নিব। তো সেই হিসাবে পিটিআই এমন কিছু লিখতে পারে না যেটা সরকারের অবস্থানের বিপরীত, অন্তত আমি মনে করি না। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সেটা তো সরকারের একটি প্রতিষ্ঠান, আমাদের এই যে বাসস এর মতো, বিএসএস এর মতো। সুতরাং এখানে যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই 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 বেশ কিছুদিন আগের থেকেই কিন্তু আসলে আপনি দেখেছেন যে, মনে আছে আপনার শ্রী রাধা দত্ত একবার একটা ইয়ে করেছিলেন, একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যে আমেরিকাকে কিন্তু আপনার বিরোধ করা, আমেরিকার বিরোধিতা করা বাংলাদেশের ব্যাপারে, এটা কিন্তু ভারতের পক্ষে তো সোজা নয়। উনি এভাবে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচনের পক্ষে তো যেতেই হবে, এটাও উনি বলেছেন। তো তাহলে আসলে আমরা যেটা বুঝতে পারি যে ভারত, আপনি তো দেখেছেন এই যে ব্রিক্সে যখন গেল, বা আমরা এর আগেও কথা বলেছি, ব্রিক্সে যখন গেল তখন ওনার সাথে নরেন্দ্র মোদী দেখাই করেননি, দেখা করেননি মানে ওনার সাথে মধ্যে কোনো মিটিং হয়নি। উনি যে হাই হ্যালো করেছেন, হাই হ্যালো থেকে এত এমন কিছুই বলেন নাই, একটা উষ্ণ কথাও বলেন নাই যেটা আমেরিকা ব্যবহার করতে পারে। তারপরে উনি ব্রিক্সে গেছেন, ব্রিক্সে যাওয়ার পরে আপনি তো দেখলেন যে শেখ হাসিনা কিভাবে মাঠের মধ্যে দিয়ে দৌড়ে মোদির কাছে যাওয়ার চেষ্টা করলো, মোদি জো বাইডেনের সাথে ধরার জন্য, মানে ওনার কোনো শরমও নাই। মানে আমাদের দেশে চিন্তা করেন তাহলে সবাই বলবে ওই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেখো ওই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের উনি হচ্ছেন তথাকথিত নেতা যিনি ওই ধরনের ছ্যাবলামি করেন। এই যে ছ্যাবলামি করতে যায়, যে ছ্যাবলামি করলো, তো তখন ওই যে কিভাবে কটপট করে তাকালো দেখলেন, আপনি দেখলেন না ওই যে মোদি কিভাবে কটপট করে তাকালো? মানে এই এই মহিলা যে এই মহিলা ভারতকে কত কিছু দিয়েছে, কত কিছু দিয়েছে, তারপরে ভারতের যে প্রধানমন্ত্রী সে তাকে কোন রেসপেক্ট করে না, তাকে কোন রেসপেক্ট করে না, এই মহিলাকে কেউ রেসপেক্ট করে না ভাই। উনাকে হয়তো উনার ফলোয়াররা উনাকে পূজা করে, আর অন্যরা উনাকে ওনার সাথে যা সম্পর্ক রাখতে হয় দেখে রাখে, কেউ উনাকে রেসপেক্ট করে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আজকে পিটিআই তে যেটা পিটিআই রিপোর্টে যেটা দেখলাম সেটা কিন্তু এতদিনে নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের যে সমস্ত বিবৃতি বা বিবৃতির যে অনুপস্থিতি, তাতে দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আসলে কিন্তু, এবং আপনি দেখবেন খেয়াল করবেন কিন্তু আলাউর ভাই, যে এখানে আমাদের সাংবাদিক মহল আর কিছু কিছু পশ্চিমবঙ্গের সাংবাদিক মহল আর কিছু কিছু বানানো সাংবাদিক, আমাদের তো আবার কিছু বানানো হয়েছে, সৃষ্ট সাংবাদিকও হয়েছে হাওয়ার থেকে পাওয়া, তো এই যে এই সবাই কিন্তু বারবার বলার চেষ্টা করে, এমনকি প্রথম আলো, প্রথম আলো বলার চেষ্টা করে সবসময় যে, প্রথম আলো বলে যে ভারত নাকি যুক্তরাষ্ট্রকে বুঝাতে পারছে বা বুঝাচ্ছে যে এত বেশি চাপ শেখ হাসিনা সরকারের উপরে দেওয়া এটা অনাবশ্যক, এটা নাকি কোনো আবশ্যক না, এটা হচ্ছে প্রথম আলোর ওই সৌম্য বন্দ্যোপাধ্যায় বল বা অন্যরাও বলে, এটা হচ্ছে প্রথম আলোর অবস্থা। আমি যেটা বলছি যে আপনি দেখবেন যে এখানকার সাংবাদিকরা এবং যারাই মানে যাদের একটা অ্যাঙ্গেল আছে তারা কিন্তু এটা বলছে, কিন্তু সেটা কিন্তু আসলে আমরা বাস্তবে দেখতে পাই না। আমি ভারতের অবস্থা নিয়ে এখন পর্যন্ত বলছি, হ্যাঁ তার মানে কি যে তফসিলের পরে ভারত কিছু করবে না, করতে পারে আমি সেটা জানি না, তারা কি উপরে একটা লেভেলে এক ধরনের কথা বলবে আর ভিতরে ভিতরে তৃণমূল লেভেলে আরেক রকম কাজ করবে, আমি মনে করি যে উনারা যদি এটা করেন সেটা হবে বোকামি,
অত্যন্ত বোকামি। উনারা যদি উনারা যদি এটা করেন, র যদি এটা করে, কথার কথা, র যদি এটা করে তাহলে বিএনপি লোকরা জানবে না যে তৃণমূলে কি হচ্ছে, বিএনপিরা যখন জানবে তখন বিএনপির লোক যে এটা বলবে না, আরো অন্যান্য গবেষকরা বলবে না, এটা এটা যে দূতাবাসকে বলবে না, দূতাবাস কি এগুলো জানতে চাইবে না, দূতাবাস কি চাইবে যে তাকে বোকা বানানো হোক, তাকে ভারত বোকা বানাবে আর সে ছেড়ে দেবে। আপনি তো এটাও দেখেছেন যে মোদি সাহেবের সাথে জো বাইডেনের সম্পর্ক খুব একটা ভালো না, আমেরিকাতে এই সরকার ভারতের এই সরকার নিয়ে খুব বেশি প্রশংসা করা হয় না, বরং বলা হয় যে এই ভারতের এই সরকার থাকলে ভারতের সাথে তাদের সহযোগিতারও সমস্যা হবে, মানে এই সরকার যেরকম নীতি অনুসরণ করে বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে এবং অন্যান্য মানবাধিকার বিষয়ে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে পিটিআই এর যে রচনা সেটার মাধ্যমে আসলে এতদিন আমরা যেটা বলেছি সেটাই প্রমাণিত হচ্ছে। ইউরোপিয়ান পার্লামেন্টে যে প্রস্তাবটি পাশ হয়েছে এটা আমাদের জাতীয় জীবনে বা আমাদের দেশের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? তোমার এটা তো প্রথম প্রথম কথা চালর ভাই দেখছেন কি জানি, এটা কণ্ঠ ভোটে হয়েছে। কণ্ঠ ভোটে তখনই হয় যে যখন এটার এত সমর্থন থাকে যে এইটার আর ওই গোনাগুনি করতে হয় না আরকি। হ্যাঁ, এত কণ্ঠ কে হ্যাঁ একদিকে অনেক হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইটা কণ্ঠ ভোটে হয়েছে। এটা এটা তো আসলে বাধ্যতামূলক কিছু না, হ্যাঁ, কারণ এটা আপনার ইউরোপীয় ইউনিয়নের আসল ক্ষমতা কিন্তু পার্লামেন্টে না, আসল ক্ষমতা হচ্ছে কি আপনার কাউন্সিলে এবং তাদের গভর্নমেন্টে। কাউন্সিল মানে হচ্ছে ওদের, আমি যতদূর মনে করি আমার, যে ওদের এই যে প্রতিটা দেশের যেই যেই পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরা যেটা বসে, আর হচ্ছে কি আপনার ইয়ে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট। ইউরোপীয় ইউনিয়নের একজন পাওয়ারফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে জোসেফ মরেল, যিনি এখানকার ইউর বলতে পারেন যে পররাষ্ট্রমন্ত্রী। এবং আপনি জানেন যে ইউর এখান থেকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে ঘুরে গেছে, এই সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের মধ্যেই তারা তাদের রিপোর্টের পরে জোসেফ মরেল কিন্তু ঘোষণা দিবেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো পর্যবেক্ষক বাংলাদেশে আসবে কিনা, এইটা হবে হচ্ছে সবচেয়ে বড়। কারণ তারা যদি পর্যবেক্ষক না পাঠায় তার মানে হচ্ছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচনের সাথে ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত হতে চাচ্ছে না, সংযুক্ত হতে চাচ্ছে না কেন, কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের যে নির্বাচনের যেটা নিচ্ছে সেই নির্বাচনের সেই প্রস্তুতির ব্যাপারে তারা জানে যে এটা কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, সেজন্য তারা এটার সাথে এইটার সাথে সংযুক্ত হয়ে এটাকে একটা আপনার বৈধতা দিতে চাইবেন। আমার মনে হয় যদি এটা হয় আমরা দেখব জোসেফ বরেল কি আসছে, কারণ আমি যেটুকু বুঝি আপনিও যেটা বুঝেন যে উনাদের কথা মতোই বাংলাদেশে তো কোনো আপনার নির্বাচনের পরিবেশ হয়নি। এই যে আপনি একটু আগে বললেন যে যেভাবে ওই যে আপনার টাটা নিয়ে যেভাবে কোপাইলো মারলো বিএনপির নেতাদেরকে, ছাত্র দলের নেতাদেরকে, এবং মেয়েরে তাদেরকে মসজিদে তারা আশ্রয় নিল এবং তারপরে আগুন দিয়ে ইয়ে পুড়ে দিল আপনার মাইক্রোবাস, তাদের বোধহয় অনেক মোটর বাইকটাকে ভাঙচুর করেছে, নানান জায়গায় তাদের উপর আক্রমণ হয়েছে নাকি ওই ওই রাস্তায় দফায় দফায়। তো এই যে দফায় দফায় যখন আক্রমণ হয়, আপনি একটু আগে বললেন যে যাদের উপর আক্রমণ হয়েছে তাদের নিয়ে আমি নাকি কেস দেওয়া হয়, তো এই যে কেস দেওয়া হয় আমরা জানি তাদের নামে কেস দেওয়া হয়, এবং এই যে কেস দেওয়া হচ্ছে তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এই সময়টা এটা তো আপনার নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে না। সুতরাং আমি মনে করি যে ইউরোপীয় ইউনিয়ন আজকে স্ট্রাসবুর্গে যেটা বলেছে, অথবা অস্ট্রেলিয়াতে গ্রিন মেম্বার যেটা বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হোক, এগুলো হচ্ছে আসলে কি, আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমেরিকা কিন্তু মোটামুটি কথা শেষ, আমেরিকার যারা আসল ছিলেন তারা কিন্তু সব বলে দিয়েছে। আপনি দেখেন যে ইউকেরও যারা ছিলেন মোটামুটি বলেছেন, তবে আমেরিকা সব বলা শেষ। এখন আপনি ইউরোপ ইউনিয়ন থেকে একটু আওয়াজ পাচ্ছেন, আপনি এখন অস্ট্রেলিয়া থেকে একটু আওয়াজ পাচ্ছেন, আপনি হয়তো কানাডা থেকেও আওয়াজ পাবেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা আমেরিকার সাথে সমন্বিতভাবে পশ্চিমারা এটা করছে, এবং এখানে একজন বা দুইজন ওয়েস্টার্ন লিডারের সাথে দেখা করে শেখ হাসিনা এটা কোনো মতেই বদলাতে পারবেন না।
এটাই হচ্ছে কি আমি মনে করি ইউরোপের যেটা বলছে বা অস্ট্রেলিয়াতে যেটা বলছে তার ইয়েটা এটা। আর আরেকটা জিনিস খেয়াল করে না, এটা শুরু হয়েছিল কিন্তু সেই একুশের ডিসেম্বরের 10 তারিখ বা 11 তারিখ যেই দিন 7 জন কর্মকর্তাকে স্যাংশন দিল, এবং তখন থেকে আপনার মনে আছে যে আওয়ামী লীগ কিন্তু বলেছিল এটা কিচ্ছু না, আমাদের কিচ্ছু হবে না, কত রকম কথা বলেছিল, বলেছিল ভারত আমাদের পক্ষে আছে, কত কথা বলেছিল আপনার মনে আছে? আপনার যে উনাদেরকে কেউ সরাতে পারবে না, উনারা মানে আমি এমনিতে মানে যে আওয়ামী লীগ সবাইকে পিটায় ঠিক করে দিবে, এগুলো শুনেছি কিন্তু আমি ঢাকা বসে। এখন দেখেন যে আজকে কিন্তু উনি দৌড়াচ্ছে, কিন্তু আজকে উনি দৌড়াচ্ছেন হ্যাঁ সে জো বাইডেনের সাথে একটা ফটো তোলার জন্য। উনি জানেন যে আমেরিকা ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না। উনি এখন দেখেন যে ইন্ডিয়ার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এখন লিখছে সত্য কথা, এতদিনে দেখেন 2 বছর পরে এখন কিন্তু ওরা সত্য কথা লিখছে। এই যে ইয়ের সময়টা এসছে, তফসিলের সময় এসছে, এই তফসিলের মধ্যে কিন্তু সবাই এই সময় কিন্তু তাদের পজিশন নিয়ে ফেলছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে সবাই পজিশন নিয়ে ফেলছে, কারণ এখন পজিশন নেওয়ার সময় এবং নিতে হবে। এবং ভারত নিয়েছে আমি মনে করি, দেখা যাবে, ভারত তো অবশ্যই একটু নরম থাকবে কিন্তু তারপরেও তাদের নিতে হচ্ছে, তাদেরকে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, এবং ইউরোপীয় দেশগুলো করছে, অস্ট্রেলিয়া করছে। তবে আসল জিনিস যেটা আবার আসবে হচ্ছে গিয়ে আমেরিকা থেকে বলে আমি মনে করি। এই উত্তর মেরু, দক্ষিণ মেরু, পশ্চিম মেরু সবাই একই এক অভিন্ন ভাবে বাংলাদেশের নির্বাচন মানবাধিকার নিয়ে সোচ্চার। আমি আমার যতদিন থেকে আমি এই এই মিডিয়ার সঙ্গে বা জার্নালিজমের সঙ্গে আমি জড়িত, আমার জীবনে আমি এরকম অবস্থান সারা বিশ্বব্যাপী দেখি নাই যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানবাধিকারের পক্ষে, বিশেষ করে ঘুম ডিসিপিয়ারেন্স এরকমের কখনো কোন দেশ শক্ত অবস্থান নেয়নি। যেমন গত নির্বাচনের আগে ওরকম আর আমেরিকার অবস্থান ছিল না। আমি আপনার সাথে একটু অন্যভাবে বলবো, এইবার একটু ভিন্ন। শেখ হাসিনা তো আসলে যেহেতু মোদি সাহেবের সাপোর্ট নিয়েছেন, ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে উনি যেভাবে করছেন, নিজেকে একটা উনি তো দাঁড় করিয়েছিলেন যে উনি সন্ত্রাস বিরোধী, উনি উদারপন্থী, এভাবে দাঁড় করেছিলেন, উনি নিজেকে কিন্তু এভাবে দাঁড় করিয়েছিলেন। আমি একটা কথা বলি কি আলার ভাই, দেখেন এতদিন ধরে সবসময় না বাংলাদেশের অন্যান্য কমেন্টেটর, অন্যান্য যারা যারা এটাতে কমেন্ট করে, যারা মন্তব্য করে, তারা কিন্তু সবসময় দেখেছেন হচ্ছে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে। আমি কিন্তু এটা সবসময় দেখেছি কিন্তু বিশ্বের দৃষ্টিভঙ্গি থেকে। আমি সবসময় দেখেছি এটা বিশ্বের দৃষ্টিভঙ্গি থেকে। আমার কাছে মনে হয়েছে যে এটা বিশ্বব্যাপী ঘটনাটা ঘটছে। আপনি এখানে ওই যে আমি আবার বলছি যে ইউক্রেন, আপনি রাশিয়া, চীনের সাথে তাইওয়ান, বার্মা, হ্যাঁ বাংলাদেশ, এগুলো আপনি যদি একসাথে না আনেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। কারণ আপনি একটু আগে যেটা বললেন যে এই এত চাপ কেন, কারণ এটা যদি আপনি ওই পুরো জিনিসটা না আনেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে না, তাহলে মনে হবে যে এই কথার কোনো দাম নেই। কিন্তু না, এটা দাম আছে। এটা ভূ, আমরা বারবার বলেছি যে এটা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা, মানে তার ভৌগোলিক অবস্থান এবং তার যেখানে পলিটিক্স। এবং আরেকটা কথা আমি এখানে আরেকটা কথা বলতে চাই কি, ধরেন এইটা যখন আপনি জানবেন যে ইতিহাস আসলে এখানে চলতেছে, তখন কিন্তু আপনি কি করতে পারেন, আপনার চারিপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা একটা আপনি বিশ্লেষণ করতে পারবেন কিন্তু দর্শন দিয়ে, যে আসলে তো ঘটনাটা ঘটতেছে ওয়াশিংটন আর মস্কোর মধ্যে আর বেজিং এর মধ্যে, কিন্তু আমার ওইটার ঢেউটা এসে, ওইটার ধাক্কাটা এসে আমার লাগছে ঢাকার উপরে। আপনি মানে যেমন ধরেন আপনি কথা যে গত 2 বছরে আফ্রিকাতে 10টা কু হয়েছে, 10টা। আমি আজকে একটা জায়গায় দেখছিলাম দেশে দেশে, এটা আজকে বোধহয় একটা ইয়ে আছে, দেশে দেশে প্রশ্নবিদ্ধ গণতন্ত্র বনাম সেনা শাসন, প্রথম আলোই একটা ইয়ে করেছে, নয়া দিগন্ত করেছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, ভালো লিখেছে সেখানে। উনি আমি কতগুলো ইনফরমেশন দিয়েছেন, উনি তথ্য সেখানে উনি বলছেন, দেখেন গ্যাবন গ্যাবন গ্যাবনে
ছাব্বিশে আগস্ট বিতর্কিত নির্বাচন হয়, তিরিশে আগস্ট অভ্যুত্থান হয়। আপনার তিরিশে আগস্ট জিম্বাবুয়েতে যিনি মিস্টার এমারসন, যিনি আপনার একটা একদম সম্পূর্ণ একটা কারচুপির ইলেকশনে জিতলেন। নাইজারে ২৬শে জুলাইতে আপনার ইয়ে হয়েছে, সেনা অভ্যুত্থান হয়েছে, তখন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল জনগণকে দিয়ে, যে যারা নাইজারে কিন্তু এই সেনা সেনা অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছে। গ্যাবন, নাইজার, জিম্বাবুয়ে, উগান্ডা, রোয়ান্ডা, গিনি, ক্যামেরুন, প্রতিটা দেশে বুঝছেন বহু বছর ধরে ধরে এরা কারচুপির ইয়ে করে কারচুপির ইলেকশন করে তারা বহু বছর ধরে ছিলেন। আজকে কিন্তু আর তারা আফ্রিকাতে থাকতে পারছেন না, আজকে কিন্তু ওই ধরনের তথাকথিত গণতান্ত্রিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আফ্রিকার জনগণ কিন্তু জেগে উঠেছে এবং সেই জন্য কিন্তু ওখানে সেনা শাসন হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায় রাজাপাকসের ইয়ের বিরুদ্ধে কিন্তু একবার বিক্ষোভ হয়েছিল, কিন্তু রাজাপাকসের ব্যাপারে আমি মনে করি যে সিনহালা যেই ইয়ে আছে, জনসংখ্যা আছে, গ্রামের যে জনসংখ্যা আছে, তারা কিন্তু রাজাপাকসেরকে সমর্থন করে, সেই জন্য রাজাপাকসে এবার বেঁচে গেছে।